উত্তরণের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের মাস্টারমশাই প্রদীপ কুমার বসাক আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাস বই স্বদেশ এবং বিশ্ব নিয়ে আলোচনা করছি দ্বাদশ শ্রেণীর এই ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায় আমরা আছি চতুর্থ অধ্যায়ের বিষয়ে তোমরা জানো ঔপনিবেশিক আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া এই চতুর্থ অধ্যায়ের উপ অধ্যায় কস অর্থাৎ কেস স্টাডি হিসেবে আমরা ভারতের ওপর আলোকপাত করছি এই আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গ্রামীণ এলিট শ্রেণীর উদ্ভব পাতিদার শাহুকার মহাজন মধ্যস্বত্বভোগী এবং অর্থনৈতিক কারণে গ্রামীণ সমাজের খণ্ডীকরণ তোমরা বুঝতেই পারছো যে এটা অনেকটা বড় অনেকগুলো কথার মধ্যে জড়িয়ে রয়েছে হয়তো তোমরা একটু বিভ্রান্ত হয়ে পড়ছো জিনিসটা কি প্রথমে একটু বলে রাখি যে এটা নিয়ে ভাববার অত কারো কোনো কারণেই আমি খুব সংক্ষেপে রূপরেখাটা দিচ্ছি বোঝার চেষ্টা করো সেটা হলো যে আমরা জানি যে ঔপনিবেশিক পর্বে আমাদের যে ভূমি বন্দোবস্ত মানে ব্রিটিশ সরকার যে বা কোম্পানি যে ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেছিল চিরস্তারি রায়তওয়ারি মহলয়ারি এই ভূমি বন্দোবস্তের দরুন গ্রামীণ যে অর্থনীতি মূলত কৃষি অর্থনীতি যে প্যাটার্ন যে যে রূপ সেটা অনেকটা কিন্তু বদলে গিয়েছিল এক দ্বিতীয়ত হলো এর সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে যে অবাধ বাণিজ্য নীতি যেমন অনুসরণ করেছিল কোম্পানি দ্বিতীয়ত কৃষি বাণিজ্যিকীকরণের পথে হেঁটেছিল ফলে এই কৃষি বাণিজ্যিকীকরণ অর্থনৈতিক সংস্কার কৃষি সংস্কার ইত্যাদির ফলে পুরাতন বা সনাতনী গ্রামের যে অর্থনীতির যে প্যাটার্ন ছিল যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারটা কিন্তু অনেক বদলে যাচ্ছে রাষ্ট্র এবং কৃষক এর মাঝখানে অনেক নতুন শ্রেণীর উদ্ভব করছে যারা মূলত মধ্য এই সময় গ্রামীণ স্তরে বেশ কিছু এলিট শ্রেণী বেশ কিছু মানে কি বলবো সুবিধাবাদী শ্রেণী বা বেশ কিছু সম্ভ্রান্ত শ্রেণী আর্থিক দিক থেকে সচ্ছল শ্রেণীর উদ্ভব করছে এই ঔপনিবেশিক পর্বে মূলত ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্থ এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে এবং অর্থনৈতিক যে স্ট্রাকচার ছিল প্যাটার্ন ছিল সেইখানে দেখা যাচ্ছে অনেকগুলো নতুন শ্রেণীর যেমন উদ্ভব করছে মানে অনেক পুরনো শ্রেণী অপশ্রীয়মান হয়ে যাচ্ছে এবং সোজা কথায় গ্রামীণ সমাজ অনেকগুলো স্তরে বিভক্ত হয়ে যাচ্ছে যাকে বলা যেতে পারে গ্রামীণ সমাজের খণ্ডীকরণ অর্থাৎ আমি সংক্ষেপে আমি জাস্ট একটা রূপরেখা দিলাম এবার এসো আমরা এগুলোকে বিস্তৃতভাবে আলোচনা করি তার আগে জেনে নিই আমরা ঠিক কী কী জানতে পারবো আমরা প্রথমেই যেটা জানার চেষ্টা করব। সেটা হলো যে গ্রামীণ সমাজ জীবনে কী ধরনের বা কাঠামোগত পরিবর্তন হলো পাতিদার বা শাহুকর কারা মহাজন বা মধ্য অবস্থানটা কেমন বদলে গেল এবং গ্রামীণ সমাজের খণ্ডীকরণ বলতে কি বোঝায় এইভাবে আমরা খুব সংক্ষেপে এই ব্যাপারগুলোকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে যেটা হলো গ্রামীণ সমাজের কাঠামোগত পরিবর্তনটাকে আমরা বুঝি আমরা কিছুক্ষণ আগেই বললাম যে ঔপনিবেশিক পর্বে বিভিন্ন ভূমি বন্দোবস্ত হয়েছিল চিরস্থায়ী রায়তওয়ারি মহালোয়ারি বা ভাইয়াচারি অনেক এই ভূমি বন্দোবস্তকে কেন্দ্র করে গ্রামীণ সমাজ জীবনে কিছুটা পরিবর্তন কাঠামোগত স্ট্রাকচারাল চেঞ্জেস এসেছিল কী ধরণ কী ধরনের চেঞ্জেস একদিকে উচ্চ হারে রাজস্ব নির্ধারণ রাজস্বের পরিমাণ অনেক বেড়ে গেছিলো যাকে বলা হয় রেভিনিউ ম্যাক্সিমাইজেশন এবং তা গ্রামীণ মধ্য মাধ্যমে কী করা হতো আদায় করা হতো অন্যদিকে কোম্পানি খুব গুরুত্ব দিয়েছিল নগদে রাজস্ব আদায় এবং কৃষি বাণিজ্যিকীকরণ এবং সবচেয়ে বড়ো কথা এটা মাথায় রাখতে হবে যে চিরস্থায়ী বন্দোবস্ত বা রায়তওয়ারি বন্দোবস্তির ফলে জমি পণ্যে পরিণত হলো অর্থাৎ জমি কেনা সামগ্রী হয়ে উঠলো জমি বাজারের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে গেল অন্যদিকে কৃষি ফসল বা কৃষক সেও আন্তর্জাতিক এবং জাতীয় বাজারের সঙ্গে জুড়ে গেল এই সামগ্রিক যে চেঞ্জেসগুলো ঘটলো সেটাকে কাজে লাগিয়ে সেটাকে হাতিয়ার করে কিছু গ্রামীণ এলিজ শ্রেণী সুবিধাভোগী শ্রেণী তারা উঠে এলো এরা কারা এরা হল তালুকদার মূলত উত্তর ভারতে এদেরকে তালুকদার বলা হতো পাতিদার জোরদার আমাদের বাংলায় এদেরকে অনেকে জোরদার বলা হতো অর্থাৎ এরা একটা সম্পন্ন কৃষক শ্রেণী উঠে এলো অন্যদিকে শাহুকার বা মহাজন এরা হলো কুশিধজীবী অর্থাৎ এরা ঋণ দেয় সুদ নেয় সুদের ওপর যারা জীবন অতিবাহিত করে তাদের বলে কুশিধজীবী এই শ্রেণীর উদ্ভব করল এবং এরা শুধুমাত্র উদ্ভব করলো না এরা বিপুল বৈভব এবং ক্ষমতার অধিকারী হয়ে উঠলো এবং ফলে এদের ক্ষমতা এদের বৈভবের মূলে কিন্তু ছিল সাধারণ বা প্রান্তিক কৃষকদের ওপর শোষণ এবং অত্যাচার অর্থাৎ অর্থাৎ গ্রামীণ সমাজে দুটো শ্রেণী একটা হলো সুবিধাভোগী এলিট শ্রেণী তৈরি হচ্ছে আর যারা কৃষক যারা মূল যাদের হাতে চালিকা শক্তি মানে মানে যারা ফসল ফলায় যারা পরিশ্রম করে তাদের অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ হলো এইবার আমরা পাতিদার বা শাহুকার কারা এদের এদেরকে একটু জেনে নিই গুজরাটে পাতি কথার অর্থ হলো জমি দার কথার মানে হলো মালিক তার মানে পাতিদার আসলে বড় জমির মালিক এরা শুরুর দিকে ছিল কুম্ভি সম্প্রদায়ভুক্ত কুমভি সম্প্রদায় এক ধরনের সম্প্রদায় শুরুর দিকে পরের দিকে মহলবাড়ি ব্যবস্থা বা গ্রাম ভিত্তিক যৌথ ব্যবস্থা যে রাজস্ব আদায় হলো আর কি মহলবাড়ি ব্যবস্থা আমরা জানি যে মাহাল অনেকটা পঞ্চায়েতের মতো করে মাহল দায়িত্বে থাকতো সেই যে যৌথ রাজস্ব আদায় ব্যবস্থায় প্রবর্তন হলো তখন এই কুমভিরা রাজস্ব আদায়ের দায়িত্ব নিল নেওয়ার ফলে কী হলো কৃষি উৎপাদন অর্থাৎ কৃষক কী উৎপাদন করবে এবং সেটাকে কীভাবে সে বিপণন করবে বাজারে বিক্রি করবে তার উপর তারা কী করলো আধিপত্য কায়েম করবে অর্থাৎ মহলারী ব্যবস্থাকে কেন্দ্র করে মহলের দায়িত্ব এরা নিজের হাতে নিল রাজস্ব আদায়ের দায়িত্ব এরা নিজের হাতে নিল কৃষকের উৎপাদনকে এরা নিয়ন্ত্রণ করছে তাই নয় কৃষকের উৎপন্ন দ্রব্যকে বিক্রিক এরা নিয়ন্ত্রণ করলো করার মাধ্যমে কী হলো যে এরা নিজেরা আখেরে নিজেদেরকে মানে কি বলবো আখেরে আখে নিজেদের আখের গুছিয়ে নিল সোজা কথায় উন্নত চাষ পদ্ধতি এবং পরিবহন ব্যবস্থার উন্নতির ফলে এই পাতিদারেরা ক্রমশ সমৃদ্ধ হলো মাথায় রাখতে হবে কৃষি বাণিজ্যিকরকরণ বা ইত্যাদি ইত্যাদি ফলে যে সুবিধা সেই সুবিধাগুলো কিন্তু প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছতো না এইটা এরা পকেটস্থ করত। এরা তাদের জমিতে ভাড়াটে কৃষক নিয়োগ করত অর্থাৎ এরা প্রচুর জমির মালিক হয়ে যেত নানানভাবে এদের মধ্যে অনেকেই আবার সুদের কারবার করতো অনেকেই আবার মহাজনী কারবার করতো এবং নানানভাবে নানা আছিলায় তারা জমি অন্যের জমি হস্তগত করত। ফলে সেই বিরাট পরিমাণ জমির যে মালিক হতো সেই জমিটাই কিন্তু তারা নিজেরা চাষ করতো না বরঞ্চ সেখানে ভাড়াটে কৃষক নিয়োগ করে সেখান থেকে মুনাফা তারা লুটতো এবং সবচেয়ে বড় কথা এরা এত পরিমাণ সম্পদের মালিক হলো এরা জাত ব্যবস্থার উপরে ওঠার চেষ্টা করলো নিজেদেরকে প্যাটেল বলে তুলে ধরার চেষ্টা করলো অর্থাৎ পরবর্তীকালে সমাজ এবং রাজনীতির ক্ষেত্রে এই যারা পাতিদার তাদের কিন্তু গুরুত্ব বেড়ে গেলো একই রকমভাবে আমরা শাহুকারদের কথা যদি বলি শাহুকার হলো বনিয়া শ্রেণী এরা গুজরাটের এরা গুজরাটের বণিক বা ভানি নামে পরিচিত ছিল ঔপনিবেশিক পর্বে চড়াহারের রাজস্ব নগদে আদায় করা হতো আমরা আগেই বলেছি বাণিজ্যিক ফসলের দরুন নগদের টাকার যে চাহিদা সেটা বেড়ে গেছিলো কারণ বাণিজ্যিক ফসল ফলাতে গেলে প্রচুর জলসেচের লাগে বীজ ধান লাগে মানে বীজ বীজের দরকার হয় কীটনাশকের দরকার হয় ফলে প্রচুর টাকা লাগে এই টাকা কৃষকদের সাধারণত হাতে থাকতো না ফলে এই টাকার জন্য তারা দ্বারস্থ হতো কাদের কাছে শাহুকারদের কাছে ঋণ দিত শাহুকারেরা ঋণ দিত ঋণ প্রদানের মাধ্যমে কৃষি কৃষি এবং কৃষকের উৎপাদন এমনি এমনি তার ঋণ দিত না ফলে ঋণ দেওয়ার মাধ্যমে শর্ত যে থাকতো সেখানে তাকে দেখা যেত যে তার কাছেই হয়তো উৎপন্ন ফসল কি করতে হবে বিক্রি করতে হবে তার কাছ থেকেই বিভিন্ন জিনিসকে কিনতে হবে ফলে পুরো উৎপাদন ব্যবস্থাকে গ্রামীণ উৎপাদন ব্যবস্থাকে কৃষকদেরকে তারা নিয়ন্ত্রণ করতো কারা নিয়ন্ত্রণ করতো শাহুকারেরা নিয়ন্ত্রণ করতো শুধু তাই নয় তারা শস্য মজুত করতো মজুত করে সংকটকালে উচ্চ হারে তারা বিক্রি করতো অর্থাৎ সোজা কথা কালোবাজারি করে প্রচুর মুনাফা লাভ করতো এবং সবচেয়ে দুঃখের বিষয় যে কৃষকরা ঋণের দায়ে মানে ঋণ নিত আর কি যারা ঋণ পরিশোধ করতে পারতো না অধিকাংশই পারতো না তাদের ওই ঋণের দায়ে এই শাহুকারেরা তাদের জমিকে কী করতো কেড়ে নিত এইভাবে তারা একদিকে প্রচুর জমির মালিক হয়ে গেল অন্যদিকে তারা কৃষি বাণিজ্যকে কেন্দ্র করে প্রচুর টাকার মালিক হয়ে গেল অর্থাৎ গ্রামীণ সমাজে তারা একটা আলাদা মধ্যস্বত্বভোগী কিন্তু তারা একটা প্রচণ্ড আলাদা গ্রুপ নিয়ে বৈভব নিয়ে ক্ষমতা নিয়ে আত্মপ্রকাশ করলো এইবার আমরা মহাজনদের কথা বলি মধ্যস্বত্বভোগী হিসেবে হিসেবে প্রাকৌপনিবেশিক পর্বে আমরা ঋণদাতার কথা পাই এমন নয় যে যারা এই মহাজন বা কুশির বা যারা সুদের কারবার করে তারা আগে ছিল না তারা আগে ছিল মুঘল যুগেও তারা ছিল আমরা তারা সুলতানি যুগেও তারা ছিল ছিল আমরা খুব একজনের নাম জানি সে সেট বাংলায় খাজা ওয়াজিদ এরা এরা হলো ব্যাংকার এরা 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 এমনকি সম্রাটকেও নবাবকেও পর্যন্ত এরা ঋণ দান করতো এরা এরা নিজস্ব টাকশাল ছিল এরা মুদ্রার বিনিময় করতো ফলে এই ব্যাংকার শ্রেণী বড় ধরনের ব্যাংকারের কথা আমরা পাই কিন্তু বিষয়টা হলো যে গ্রামীণ স্তরে যে ঋণের বাজার সেই ঋণের বাজার বা বা মূলধনী বাজার এটা কিন্তু অনেক বেশি ছড়িয়ে পড়লে উপনিবেশিক পর্বে এর মূল ছিল দুটো কারণ একটা হলো রাজস্ব বৃদ্ধি এবং এই রাজস্ব নির্দিষ্ট সময়ে দিতে হতো এটা যেমন জমিদারকেও দিতে হতো চিরস্থায়ী বন্দোবস্তে আমরা সূর্যাস্ত অনুযায়ী জানি যে নির্দিষ্ট সময় রাজস্ব দিতে হতো নতুবা তার জমিদারি নিলাম নিলামে উঠতো তেমনি কৃষকরাও বাধ্য থাকতো যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব জমা দিতে হবে তাদের ফলে কৃষকরা বাধ্য হতো তাদের উৎপন্ন ফসল বিক্রি করতো এবং মাথায় রাখতে হবে এই যে রাজস্ব সেই রাজস্ব আদায় করা হতো নগদে ফলে তারা নগদ অর্থের জন্য যখন তাদের হাতে অর্থ থাকতো না তখন তারা কার কাছে দ্বারস্থ হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে রাজস্ব দিতেই হবে নৌবা জমি থাকবে না ফলে তারা মহাজন শ্রেণীর দ্বারস্থ হতো অন্যদিকে আমরা জানি এবং এটা আমরা পড়েওছি আগে যে ধীরে ধীরে কৃষি বাণিজ্যিকীকরণের দিকে ঝুঁকে পড়ে এবং কোম্পানি নিজেই কৃষি বাণিজ্যিকীকরণের উৎসাহ দিয়েছিল চা কফি রাবার পাট নীল নানান ফসল জোর করে চাষ করানো হতো ফলে এই সমস্ত ফসল তৈরি উৎপন্ন করতে গেলে আমরা আগেই বলেছি নগদ টাকা দরকার হতো বীজের জন্য কৃষি উপকরণ কেনার জন্য জলসেচের জন্য সে টাকা তারা কোথায় পাবে ফলে এই টাকা দিত কিন্তু এই শাহুকার পাতিদার এই বা মহাজন শ্রেণী এবং এটা তারা এমনি এমনি দিত না তার জন্য তারা শর্ত দিত তার জন্য তাদেরকে সুদ দিতে হতো অন্যদিকে কৃষি পণ্য এই সমস্ত পণ্য তারা বিক্রি করতে পারতো না কারণ আন্তর্জাতিক বাজারের সঙ্গে জাতীয় বাজারের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিল এর জন্য এই বিপণনের জন্য এক ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগী আবির্ভাব করেছিল যারা পণ্য সংগ্রহ করে বাজারে বিক্রি করত। ফলত গ্রামীণ সমাজের এই একদিকে একদিকে দুটো দিক ক্ষমতাশালী শ্রেণীর উদ্ভব হলো সাহুকার পাতিদার যোদ্দারদের অন্যদিকে যারা কৃষক তারা ক্রমাগত প্রান্তিক হয়ে গেল ক্রমাগত তারা অসহায় হয়ে গেল ফলে জমিদারীর খণ্ডীকরণ হল পত্তনী ব্যবস্থার একদিকে উচ্চ রাজস্ব আদায় করতে গিয়ে পুরাতন জমিদারি হাত বোতল ঘটলো আমরা চিরস্থায়ী বন্দোবস্তে জানি যে সূর্যাস্ত আইন অনুযায়ী বহু জমিদার যারা একটু ভালো ধরনের তারা অত্যাচার করে রাজস্ব আদায় করতে পারলো না ফলে অনেক জমিদারি বিলুপ্ত হলো নিলামে উঠে গেল এবং সেই জমিদারিগুলো কিন্তু কিনলো অনেক অন্য মানুষজন যারা হয়তো কেউ জমিদারির সঙ্গে সেই জমিদারি পরিবারের সঙ্গে যুক্ত ছিল কেউ বা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল বহিরাগত অনেকেই আবার বহিরাগত ছিল ফলে জমিদারিগুলো হস্তান্তর ঘটল এবং অনেক ক্ষেত্রে দেখা গেল জমিদারিগুলো ভাগ হয়ে গেলো অনেক জমিদার তারা কি করলো তাদের জমিদারিকে কয়েকটি অংশে ভাগ করে দিয়ে প্রত্যেকটি ভাগকে আবার অন্য কাউকে কি করলো লিজে দিয়ে দিল চুক্তির ভিত্তিতে প্রদান করতো এটাকে আমরা বলি পত্তনী ব্যবস্থা একটা অর্থাৎ একটা বড়ো জমিদারি সেটা তিনটে চারটে ভাগে ভাগ হয়ে গেল প্রত্যেকটা ভাগের সঙ্গে তাদেরকে বলা হলো নির্দিষ্ট সময় সেও নির্দিষ্ট পরিমাণ রাজস্ব জমা দেবে এবং বিনিময়ে সেই অংশের সে জমিদারিত্ব পাবে অর্থাৎ জমিদারিগুলো ভাগ হয়ে গেল বড়ো জমিদারিগুলো ভেঙে 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 অনেকগুলো ছোটো জমিদারের উদ্ভব হলো অন্যদিকে আমরা দেখেছি যে গ্রামীণ কিছুক্ষণ আগে যেটা আলোচনা করলাম কৃষক আর জমিদারের মাঝখানে অনেক শ্রেণীর উদ্ভব হলো যাদেরকে আমরা পাতিদার কথা বলছি যাদেরকে আমরা সাহুকার হিসেবে চিহ্নিত করেছি এবং যাদেরকে বাংলায় বলা হচ্ছে জোরদার অর্থাৎ কৃষক এবং জমিদারের মাঝখানে সম্পন্ন কৃষকের উদ্ভব হলো যারা অনেক জমির মালিক হলো যারা সুদের কারবার করলো যারা ঋণ প্রদান করলো অর্থাৎ গ্রামীণ সমাজে নানান ধরনের চিত্র ফুটে উঠছে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে ভাগ চাষি অনেক ক্ষেত্রে এইসব সম্পন্ন কৃষকরা তাদের জমিকে কৃষকদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিতেন কৃষক কি করতে নিজে খরচে দায়িত্ব উৎপাদন করতে অর্থাৎ যে সহজ কথা কি যে পাত যে পাতিদার বা জোদ্দার সে প্রচুর জমির মালিক সে তো নিজের জমি চাষ করবে না সে কী করতো কৃষকদেরকে তার জমিগুলোকে ভাগ করে অনেক কৃষকের মধ্যে ভাগ করে দিত ভাগ করে দিলে তুমি এতটা জমি নাও তুমি এতটা জমি না তুমি এই জমি চাষ করবে নিজের খরচে এবং এই যে চাষ করে যে অর্থটা পাবে তার একটা বড়ো অংশ এটা দাবি করত যেহেতু তারা জমির মালিক অর্থাৎ যে চাষ করছে যা লাঙল আছে যে যে টাকা দিয়ে বীজ ধান কিনছে সে যতটা পাচ্ছে তার থেকে বেশি পাচ্ছে কারা ওই জোদ্দার শাহুকর বা পাতিদারেরা যেহেতু তারা জমির মালিক অর্থাৎ এখানে একটা শোষণমূলক যে যে প্যাটার্ন যে বৈশিষ্ট্য সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি ভাগ চাষ প্রথা বা বর্গা প্রথা এই বর্গা প্রথা বা ভাগ চাষ প্রথা কিন্তু অনেকটাই ঔপনিবেশিক যে কৃষি সংস্কার তারই কিন্তু ফল ফলত যেখানে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা আলোচনাও করেছি চিরস্থায়ী বন্দোবস্ত প্রসঙ্গে তোমরা জানো যে অনেক কৃষক তারা নির্দিষ্ট সময় রাজস্ব দিতে পারতো না এবং আমরা আগেও বলেছি জমি কেনা বেচা হয়ে মাধ্যম হয়ে গেল অর্থাৎ জমিকে কেনা বেচা করা যাচ্ছে পণ্যে পরিণত হলে ফলে অনেক কৃষকের ঋণের দায়ে সে কি করত যে জমি সে লিখে দিয়েছিল অর্থাৎ তুলে দিয়েছিল মহাজনের কাছে বা জোদ্দারের কাছে সে সে জমি আর পুনরুদ্ধার করতে পারলো না তার কারণ সে ঋণ যেটা নিয়েছিল এবং তার যা সুদ সেটা চূড়ান্ত মানে আকার নিয়েছিল ফলে সে জমি হারাল অর্থাৎ তার জমিটা কেড়ে নিল কে কেড়ে নিল পাতিদার জোদ্দার বা না অর্থাৎ সে জমি হারিয়ে ফেললো অর্থাৎ তার নিজের জমি নেই কিন্তু সে তো চাষ করা ছাড়া অন্য কিছু জানে না তাহলে সে কী করবে ফলে সে অন্যের জমিতে শ্রম দিতে শুরু করলো মজুরি পেতে বিনিময় মজুরি পেত অর্থাৎ যাদেরকে আমরা বলছি ক্ষেত মজুর প্রান্তিক কৃষক তার নিজের জমি নিয়ে অন্যের জমিতে সে শ্রম দেয় সেই কৃষি শ্রমিক এসে পরিণত হল প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলে তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা দ্রুত ফিরে আসছি আর অনেক ভিডিও নিয়ে আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ